फ्रिज फ्री। Tinda verified. Omega 3, 6 और 9 ए ट्रिपल पावर। Vitamin A fortified एवं Vitamin E ও K সমৃদ্ধ। Nutrients retained technology তে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। Cholesterol free। বিশ্ব সেরা সয়া বীজ থেকে সরাসরি বোতলে Dear Advanced Soybean Oil এখন আরো advanced। Water Pump presents Life Musical Show Music Lounge powered by Royal Cafe Upasthapona Bappa Mujumdar Porichalona Rumana Afroz Show Jonne আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের নিয়মিত আয়োজন A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লঞ্চ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে এই আয়োজনে। দর্শক, আজকে আমাদের সাথে যে শিল্পী আছেন তিনি অত্যন্ত 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 জনপ্রিয় একটি নাম। বাংলাদেশের সেই অ্যালবামের সময় যখন ছিল, যখন ক্যাসেট যখন আমরা শুনতাম, আমরা সেই সময়ের কথা যদি বলি, একটা ভয়ঙ্কর রকম একটা একটা আমি মনে করি একটা বিশাল বড় পরিবর্তন ছিল সেই সময়, এবং সেই শিল্পীর গান আমরা মুখে মুখে শুনেছি, আমরা এখনো শুনছি। আমাদের সবার প্রিয় একটি নাম, তিনি হচ্ছেন ডলি স্যান্টনি। দুর্দান্ত একজন শিল্পী, দুর্দান্ত একজন ভোকাল, এবং আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তার গান শুনবো। প্রথমত আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। তো কেমন কেমন যাচ্ছে বলেন তো, কেমন ব্যস্ততা কেমন? ব্যস্ততা আসলে যে সময়টা আমরা পার করছি মোটামুটি, বাইরে যেতে ভয় লাগে, তো মোটামুটি কিছু গান আমি মানে আমি রেডি করেছি, নতুন কিছু কাজ যেটা সামনে আসবে। খুব ভালো, এটা এটা শুনে আসলে খুব ভালো লাগলো যে আমরা নতুন গান শুনতে পাবো আশা করছি খুব শিগগিরই। তো গানে যাওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমরা জানতাম আপনি হচ্ছেন আপনি ডলি স্যান্টনি হলেন, এই ডলি স্যান্টনি হওয়ার পেছনের ঘটনাটা কি? আমি প্রথমে ডলি স্যান্টনি ছিলাম না বাপ্পাদা, আমি ছিলাম জাহানারে ইয়াসমিন ডলি। ওকে, যখন গান গাইতাম না। আচ্ছা, তো মিল্টন ভাই নামটা আমাকে দিয়েছে আমাদের মিল্টন খন্দকার। মিল্টন ভাই প্রথম যে ক্যাসেটটি হলো আমার হে যুবক, ওখানে একটি গান ছিল, আমি সেই সায়ন্তনী চৌধুরী। আচ্ছা, তো মিল্টন ভাই বললো যে ডলি, যেহেতু এটা ক্যাসেট আসছে, ডলির পাশে সায়ন্তনীটা আমি দিয়ে দিই। তো এ থেকেই সায়ন্তনী দেয়া। এরপরে আমাকে অনেকে ভাবতো যে আমি বাঙালি না, মানে মুসলিম না, খ্রিস্টান, এরকম অনেক কিছু আমি শুনেছি। এরপর থেকে ডলি সায়ন্তনী। এবং এবং আপনি আমি বলতে চাই যে কখনো আপনাকে এভাবে বলার সুযোগ হয়নি, আপনার গান আমরা বহু 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 শুনেছি, এবং আপনার নাম একটা সময়ে একটা বিশাল বড় ব্যাপার তৈরি করেছিল, পার্টিকুলারলি ইয়াংদের মধ্যে,
এবং যখন অ্যালবামের সময়, যখন আমরা টিফিনের পয়সা বাঁচিয়ে ক্যাসেট কেনার যে সময়, সেই সময় একটা বিশাল বড় ব্যাপার ছিল আপনার গান, আপনার পার্টিকুলারলি ওই অ্যালবামটি, হে যুবক অ্যালবামটি। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও মিল্টন ভাইকে ধন্যবাদ জানাই, ওনাকে কৃতজ্ঞতা জানাই। ওনার অসম্ভব ভালো ভালো সব গান আমাদের সঙ্গীত জগতে এখনো আমরা শুনছি, এখনো গাচ্ছি, এবং তারই একটি ফলশ্রুতি হচ্ছেন আমাদের আজকের শিল্পী ডলি স্যান্থনি। তো আমরা প্রথমে গানে চলে যাই। জি, আমি যে গানটি দিয়ে শুরু করব, এই গানটি